সাগরদিঘিতে পেট্রোল পাম্পে কেরোসিন মেশানো পেট্রোল দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীদের। সাগরদিঘির পোপড়া পেট্রোল পাম্পের ঘটনা, পাম্পের ম্যানেজারকে মারধরের অভিযোগ এলাকাবাসীদের। সাগরদিঘি থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, সাগরদিঘি পোপড়া পেট্রোল পাম্প থেকে মঙ্গলবার কয়েকজন বাইকে পেট্রোল ভরে। গাড়ি চালানোর সময় গাড়িতে সমস্যা দেখা দিলে গাড়ি থেকে পেট্রোল বের করে দেখা যায় পেট্রোলে কেরোসিন মেশানো আছে। ঘটনার জানাজানি হতেই পাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পাম্পের ম্যানেজারকে মারধরের অভিযোগ ওঠে এলাকাবাসীদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টা হচ্ছে, এই পেট্রোল পাম্পটাতে আমাদের লোকাল ছেলেরা কাছে পায়, এই পেট্রোল পাম্পে এসে অনেকেই তেল ভরে। হ্যাঁ, বেশ কিছুদিন থেকে দেখছি যে তেলেও শর্ট মারছে, প্লাস এই তেলে কেরোসিন মিশানো আছে। ভালো ভালো গাড়িগুলো ডিস্টার্ব করছে চালাবার সময়, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। তাই ছেলেরা সব বলতে এসেছিল, এর ম্যানেজার এর মালিক, হ্যাঁ, ছেলেদেরকে একটা হুইপ মোতাবেক কথাবার্তা এবং যা পারো তা করে নাও। হ্যাঁ, আমাদের গাড়িতে তেল,